আসেন আসেন আমি এ খাও না কেন নেন নেন না না এ ভুল দিছো সব না হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পেজে স্বাগতম তো বরাবরের মতো চলে এসেছি আজকেও বার্থডে নতুন একটি ব্লগ নিয়ে আর বার্থডেটি হচ্ছে আমার মেয়ের সেটা হয়তো সবাই জানেন ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন যে বার্থডেটি কার তো ওখানে আমার হাজবেন্ড ফার্স্ট টাইম মাংস নিয়ে এসেছিল মাংসগুলো গোজগাজ করে দেন এখানে আমি একটু ডেকোর করছি যাই হোক ঘরে একটু সাজানোর চেষ্টা করেছি অতটা ভালো পারি না যাও পেরেছি তাই করেছি আর এই সাইডে কিন্তু আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি সকালবেলা উঠেই রান্না বসিয়ে দিয়েছি যেহেতু ছোট মেয়ে নিয়ে 50-60 জনের রান্না করতে একটু ঝামেলাই হবে আর আইটেম যেহেতু বেশি যার কারণে আমি সকাল ভোর 5টার সময় উঠে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি এখানে কিন্তু আমি রুই মাছগুলো ফ্রাই করে নিচ্ছি রুই মাছগুলো সরিষা দিয়ে রান্না করব এই রেসিপিটা অসম্ভব মজা আর কেউ যদি রেসিপিটা পুরো দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমি কমেন্টে গিয়ে যদি দেখে থাকি যে আপনারা কমেন্ট করেছেন রেসিপিটা চাচ্ছেন তাহলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব মশলা রেসিপিটা সাদা ভাত দিয়ে খেতে তো অসম্ভব মজা লাগে আর পোলাওর সাথে তো অসম্ভব মজা লাগে দুটোর সাথেই খুবই ভালো জমে যাই হোক এখানে আমি রান্নাবান্না করছি আর সব ভিডিওর আমি দেখাতে পারবো না রান্নাবান্না অনেক আইটেম করেছিলাম অনেক আইটেমের ভিতরে আমি একটাই দেখাচ্ছি আর একটু চিকেন 65 করেছিলাম সেটা দেখাবো আমি কিন্তু অনেক রান্না করেছি ওই রান্নাগুলো আমি ভিডিও করা সম্ভব হয় নাই যেহেতু বাচ্চা ছোট এক হাতে রান্না করছি বাচ্চাকে দেখছি এই জন্য আমি রান্নাবান্না সব দেখাবো না জাস্ট আজকে কি মজা হয়েছে সেইগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আর ফার্স্টেই আপনারা হয়তো দেখেই ফেলেছেন যে একটু আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন এখানে ডেজার্ট হিসেবে করেছিলাম পুডিং এবং কেক পুডিং দুটো করেছিলাম আর সাথে ছিল ভাপা পিঠা যাই হোক এগুলো ডেজার্ট খাওয়ার জন্য করেছি আর এই যে আমি ঢেলে নিয়েছি যেহেতু মেহমান আসবে আর মেহমান আসার আগে আমি রাত 9টার দিকে সম্পূর্ণ রান্নাবান্না কমপ্লিট করে নিজে রেডি হয়ে বাচ্চাকে রেডি করে তো এখানে আমার মেয়ের বান্ধবী চলে এসেছে ওরা রেডি হয়ে গিয়েছে এখনো মেহমান আসে নাই তো যাই হোক ওরা এখন ক্ষুধা লেগেছে ওদের তো ওরা ওদেরকে কেক পুডিং খেতে দিয়েছিলাম আর ওরা খাওয়া দাওয়া করছিল সেই সময় একটু ভিডিও করেছি আর এই সাইডে একটু যেহেতু চিকেন 65 গরম গরম খেতেই বেশি ভালো লাগে আর এটা আমি লাস্টে করেছিলাম একটু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল মাশাল্লাহ মাশাল্লাহ অসম্ভব মজা হয়েছিল এটার রেসিপি আমি আপনাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করবো এই যে এই সাইডে ভিডিও করছি এই সাইডে রান্না করছি অনেক বিজি ছিলাম যার কারণে অল্প অল্প করে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমি এখানে কিন্তু খাবার দাবার এক টেবিলের পরে সব কিছু রেডি করছিলাম আর আমার হাজবেন্ড একটু লেট করে এসেছিল যেহেতু কাজে গিয়েছিল আর নিজেই সব রেডি করে রেখে দিচ্ছিলাম এই যে এখানে সিমের ভর্তা চিংড়ি মাছের ভর্তা বেগুনের ভর্তা সালাদ তারপরে গিয়ে হচ্ছে ডাল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ ডিমের কোরমা মুরগির রোস্ট গরুর মাংস চর্বি দিয়ে ডাল দিয়ে রুই মাছ সরিষা দিয়ে পোলাও দুই রকমের পোলাও করেছিলাম একটা লম্বা চালের আর একটা চিকন চালের আমি আবার একটু ডেকোটা দেখিয়ে দিচ্ছি এই যে মাশাল্লাহ যা পেরেছি তাই করার চেষ্টা করেছি বাসাতেই কোনো মানুষ দিয়ে করায় নাই নিজের হাতে আর নিজের হাতে করলে একটা আলাদা শান্তি লাগে যে আমার জিনিসটা আমি নিজের হাতে করতে পেরেছি যাই হোক এই যে মেয়ের বান্ধবীরা সবাই চলে এসেছে ওরা এখানে গোজগাছ করছিল সেই সময় একটু ভিডিও করেছি আর কিন্তু মাশাল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগছিল আর এই সাইডে ভিডিও করার জন্য হ্যাপি বার্থডে আমরা বলবো হ্যাপি বার্থডে না এমনি শুধু ভিডিও করবো আমার তো 28 মা
এখানে কিন্তু হচ্ছে যেহেতু পুরুষের সেকশন ছিল আলাদা, যার কারণে এই রুমে ওরা বসেছিল, আমি তো এই রুমে আসতে পারি নাই। তো ভাইকে দিয়েছিলাম একটু ভিডিও করার জন্য, কিন্তু ভাই লম্বা করে ভিডিওটা করেছে। যাই হোক, ভিডিওটা তো করতে পেরেছে এটাই যথেষ্ট। এখানে স্যার এবং ডক্টর ভাই আর হচ্ছে রহমান ভাই আরো অনেক ভাইরা ছিল দাম্মামে, তো ওদেরকেও ইনভাইট করেছিল। আমার মেয়ের বান্ধবীরা, এরা কিন্তু সবাই আমার মেয়ের বান্ধবী। আর এই যে আমার মেয়ে আছে, আমার আমার হ্যাপি বার্থডে আজকে। হ্যাপি বার্থডে শোশন আঙ্কেল, আমার দুইটা কেক না, একটা আপনি কাটবেন একটা আমি কাটবো। ওকে, কিন্তু আপনি স্টিল 14 হবেন, কারণ কি ওখানে লেখা 14 ইয়ার্স লেটার। ওখানে এই পাশে জিরো করে দিব। 140, আপনি 140, ওয়াহ। আর বাচ্চারা তো রহমান ভাইকে পেলে অনেক মজা করে। আসলে রহমান ভাই একটা মজার মানুষ, সব বাচ্চারা ভাইকে পেলে আর কি আঙ্কেলের সাথে অনেক মজা করে। যাই হোক, এই যে এখন এখানে কিন্তু কেক কাটার সময় চলে এসেছে। এখন তো কেক টেক কাটা শেষ হয়ে গিয়েছে, এখন স্প্রে মেরে ফোম মেরে সবার মুখে দিয়ে বাচ্চারা অনেক এনজয় করছিল। দেখতেই পাচ্ছেন কি অবস্থা, যে যাকে পারছে তাকে মারছে। এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। যাই হোক, ওরা তো এনজয় তো করেছে। অনেকে অনেক কথা বলবেন যে কেন বার্থডে করেছে এই সেই। আসলে এই সময়টা অনেক মজার সময় আর কি। এই সময়টা ওরা খেলাধুলা না করলে পরবর্তীতে গিয়ে, এনজয় না করলে পরবর্তীতে গিয়ে এই জিনিসটা আর ফিরে পাবে না। অনেক কথা মনে পড়বে বড় হলে, যার কারণে ওদের আনন্দ এই আর কি বার্থডেটা করা। আর সেই সুবাদে আপনাদের সাথে শেয়ার করবো। সবাই আমার মেয়েকে উইশ করতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ, ওর 14 বছরে পড়েছে এখন, মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, এখন খাবার দাবারের পালা। সবাই কিন্তু এখন খাবার দাবার খেয়ে নেবে। আর এই প্রিপারেশন করছিল, মাশাল্লাহ খানাগুলো অনেক মজা হয়েছিল। আমার মুখের কথা না, সবাই বলছিল প্রশংসা করলে কিন্তু ভালোই লাগে। যাই হোক, খাবার দাবার খেয়ে সবাই অনেক প্রশংসা করেছিল, এটাই আমার কাছে বেস্ট। আর সবগুলো খাবার যে রান্না করে উঠতে পেরেছি, 10 রকমের খাবার রান্না করেছিলাম এখানে, ডেজার্ট দিয়ে মোট 14 রকমের আইটেম হয়েছিল। যাই হোক,
এখন সবাই খাবার দাবার খাবে আর সবাই দেখতে থাকুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আর কি সব দেখতে পাবেন আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমি কিন্তু ফেসবুকে নতুন একটা পেজ খুলেছি যাই হোক পেজটা ফলো করতে সবাই ভুলবেন না এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেজটা দিয়ে দিব ট্যাগ করে দিব আপনারা সবাই গিয়ে আমার পেজটি লিংকে ঢুকে আর কি ফলো করে দিবেন এতে করে দেখতে পাবেন আর ওই পেজে কিন্তু আমি যশোরের ভাষায় কথা বলার চেষ্টা করব আসলে যশোরের ভাষায় কথা বলা তেমন একটা হয়ে ওঠে না এখন জামিল তোমরা নিয়ে নাও তো যেহেতু এই যেমন মা খালি বিদেশে ঘুরে যাইতেছে আসতেছে রে শুদ্ধভাবে কথা বলতে বলতে আসলে আমাদের চার চার মিশন কমপ্লিট হয়ে গেছে মিশন কমপ্লিট করে ফেলেছে রিম্পির মা আমার একটা চাকরি দিয়ে দিছে ঠিক আছে রিম্পির মা আমার একটা চাকরি দিছে চাকরিটা কমপ্লিট করে ফেলে ভাই হাত কেলিন করবেন করছেন রিম্পির বাপের যন্ত্রণায় তো শেষ হয়ে গেলাম ঘুরে ফিরে সামনে দাঁটে জামিল হাত দিয়ে আসো এই আবারও রিম্পির বাপ সামনে ঘুরে ফিরে রিম্পির বাপ সামনে এই যে আমার মাছ উড়াইছে গোলগুলো নেই আসলে অনেক খাবার পাকিয়েছি খাবারের আইটেমের কথা বলতেই ভুলে গিয়েছি কালাভুনাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল কালাভুনাটা কিন্তু লাস্টে অনেকেই পায় নাই যাই হোক এখানে সবাই খাবার দাবার খাচ্ছিল আর আমি কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার ফেসবুক পেজটা আপনারা অবশ্যই ফলো করবেন ফলো করতে ভুলবেন না আর ওখানে কমেন্ট করবেন লাভ লাইক দিবেন তাহলে কিন্তু আমার পেজটা গ্রো করবে আর আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না আর আমার ফেসবুকের পেজের নাম হচ্ছে সৌদি প্রবাসী যশোরের হীরা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স কিন্তু চেক করতে ভুলবেন না ওখানে কিন্তু আমি আমার ফেসবুক পেজটা ট্যাগ করে দিব অবশ্যই যাই হোক এই যে সবাই খাবার দাবার খাচ্ছে আর ছেলেরাও কিন্তু নিয়ে নেবে এখানে ভাইয়ারা নিচ্ছিল তারপরে গিয়ে যে আমাদের ছেলেগুলো বাচ্চা কাচ্চা ছানাপোনা আছে সেগুলো কিন্তু নিয়ে নেবে আর আমি কিন্তু যশোরের মেয়ে আপনারা সবাই জানেন আর যশোর থেকে কে কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমি যেহেতু প্রবাসী আপনাদের সবারই বোন তো আপনারাও জানাতে পারেন কে কোন জেলা থেকে দেখছেন আমার এই ভিডিওটি তো আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি কিন্তু অসম্ভব ভালো লাগবে আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিও টেনে টেনে না টেনে ফুল দেখার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন মাশাল্লাহ মাশাল্লাহ খাবার দাবার সবাই খেয়ে লাস্টে ডেজার্ট আইটেম আরও ছিল ডোনাট ডোনাটও সবাই খেয়েছিল কেক তো রয়েছেই
যাই হোক, এখানে কিন্তু খাবার দাবার শেষে আমরা বসে অনেক রাত পর্যন্ত সবাই আড্ডা দিয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। আসলে সবাই একসাথে হলে অনেক মজা লাগে, অনেক আড্ডা, অনেক গল্প, অনেক কথা হয় আর কি। আমরা কিন্তু এখানে সেম সেম বাংলাদেশে পরিবার পাই না, কিন্তু এখানে যে আমরা আশেপাশে যে আমাদের নেবারগুলো আছে, আত্মীয় স্বজন, আমরা এক এক অঞ্চলের থেকে বাংলাদেশ থেকে এসে এখানে আত্মীয় স্বজনের মতোই কিন্তু আমরা রয়েছি। এখানকার আত্মীয় স্বজন বলতে আমরা একে অপরের বন্ধু। ইবলিশ গুলো আসে না কে? শোনো শোনো, এই শোনো শোনো না, তুমি শোনো, আসল থেকে নকলের পিছে ঘুরে সবাই। এই সিরিয়ালে দাঁড়াইস না কেন? ভালো করে দেন, খালি নড়া চলে। এটা দৌড়, এই যে মেয়ার বাপ খালি এসে সামনে দাঁড়াই। হ্যাঁ, তোমরা সবাই সিরিয়ালে দাঁড়াও, তারপর আমি ফুল স্টপ দিয়ে দিই। আমার এক মামা এই ডেজার্ট গুলো নিয়ে এসেছিল, ডোনাট গুলো, এটে খেতে অসম্ভব মজা ডোনাট গুলো। মামা অসংখ্য ধন্যবাদ, আমার কিন্তু ডোনাট খুবই পছন্দের একটি খাবার। যাই হোক, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।